একটা শিল্পীর কিন্তু সঙ্গীত পরিচালক যখন বলে, একটা শিল্পীর যা কিছু ভিতরে আছে সেটা বের করার দায়িত্ব কিন্তু একজন সঙ্গীত পরিচালকের। হ্যাঁ, সঙ্গীত পরিচালক কিন্তু বের করতে পারে যে এই কাজ তুমি এরকম করে একটু গাও তো দেখি কেমন হয়। আমার আমার সাথে দুজন মানুষ, আমি একদম নাম ধরে বললে তো আয়ুব বাচ্চু, তিনজন আয়ুব বাচ্চু, প্রণব ঘোষ এবং আলাউদ্দিন আলী সাহেব, এই তিনজনের সাথে আমার সম্পর্কটা একদম অন্যরকম ছিল। আলী ভাইয়ের সাথে আমার জীবনের স্বপ্নই ছিল যে আলী ভাইয়ের গান করব, সত্যি কথা স্বপ্নই ছিল ওনার যদি কখনো গান গাইতে পারি। হ্যাঁ, এরকম একটা, কারণ আমি কিন্তু গান শুনি, আমরা গান শুনছি আগের থেকে, শুনি সবসময় শুনি, ভালো গান শুনি না, সোলসের গান করছি, সোলসের গান, প্রণব ঘোষের গান, কিন্তু এর মধ্যে 81-82 তো হঠাৎ একদিন একটা ফোন আসলো, ফোনটা আসলো হলো কে, এখান থেকে ফোন দিয়েছে হলো বিশ্বজিৎ, কুমার বিশ্বজিৎ। বিশ্বজিৎ তার মাকে ফোন করে বলেছে তপন দাকে যদি একটু খবরটা দাও, আলাউদ্দিন ভাই ওনাকে খুঁজছে। আমাদের সাথে খুব ভালো রিলেশন পারিবারিকভাবে, বিশ্বজিতের মা বাবা আমাকে খুব লাইক করে, সবসময় করতো আর কি, এখন তো নেই ওরা। তো বিশ্বজিৎ খবরটা দিল যে বিশ্বজিৎ ফোনটা করলো আলাউদ্দিন ভাই, তখন বিশ্বজিৎ অনেক কাজ করে আলাউদ্দিন ভাইয়ের সাথে ফিল্মের, ফোন দিল, আসলাম আমি আলাউদ্দিন ভাইয়ের ডাকসে কেন গান করার জন্য। আসলাম, আসার পরে এই বিজয়নগরে সরগম স্টুডিওটার ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি, এমন সময় আলাউদ্দিন ভাই এবং আমজাদ হোসেন সাহেব দুজনেই, আমজাদ, উনি আমজাদ ভাইয়ের ছবি, এটা ভাদ্দের ছবি, এবং আলাউদ্দিন আলী সাহেব হলো এটার মিউজিক ডাইরেক্টর। আমি দেখছি আমজাদ হোসেন বলছে না, এই যে তোমার শিল্পী আলাউদ্দিন, এটি তোমার শিল্পী, হ্যাঁ এই চলো চলো চলো, একটা ক্যাসেট প্লেয়ার আছে, তখন ওই যে বিভিন্ন অফিসে যেত না ওনারা গান শোনানোর জন্য, ক্যাসেট প্লেয়ার আছে সাথে একটা, ওটা নিয়ে আসলো, চলো চলো, তারপরে একটা নিয়ে গেল স্টুডিওতে, নিয়ে গানটা তুলে দিল, গান শোনালো, কী গান, আলাউদ্দিন ভাই গাইতে বললো, একটু গাইলাম, অন্য গান শুনলো, কান্দো কানে মন শুনলো। তো শোনা টোনার পরে তখন আলাউদ্দিন ভাই ওকে তোমার রেকর্ডিং অমুক দিন কিন্তু রিহার্সেল করো, এর আগে 4-5 দিন আমাকে রিহার্সেল করেছে, ঢাকা ক্লাবে বসিয়েছে সারা রাত ধরে, ডেকে ডেকে নিয়ে গেছে, তারপর ওই ওখানে ঘুমানো থাকা সব কিছু, ঢাকা ক্লাবে 2-3টা রুম বুক করা, সবাই ওইখানে আলমগীর ভাই, আনোয়ার পারভেজ সাহেব, আমজাদ হোসেন, ওনার অন্য অন্য মানে যারা টেকনিশিয়ান মানুষগুলো ছিল সব কিছু, ওই ফুয়াদ নাসের বাবু ছিল, ফুয়াদ নাসের বাবু তখন আলাউদ্দিন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট প্রথম থেকে, হ্যাঁ কাজ করতাম ওই, আর বাবুকে আমি চিনি 75 থেকে, ফুয়াদ নাসের বাবুকে, ওই ইয়ের সাথে বাজাতো, আমাদের আজম ভাইয়ের সাথে বাজাতো, ওখানে দেখা হয়েছে ওখানে। তারপর ওনারা ডিম্পল, একটা ফার্ম গেট, একটা ডিম্পল ইয়ে ছিল, রেস্টুরেন্ট ছিল, ওখানে পিয়ারু বাবু, খোকা, খোকা না তখন বাজাই হলো ইয়ে দুলাল, আর নয়ন, নয়ন দুলাল, ফুয়াদ নাসের বাবু, আর হলো ইয়ে বাজাই পিয়ারু গান, এরা চারজন বাজাতো হোটেলে, ওখানে গেছি আমি তাদের সাথে বসে আড্ডা দিতে। প্রণবদারটা আমি বলি খুব মজার ইন্টারেস্টিং ঘটনা, আয়ুব বাচ্চুর প্রথম ক্যাসেট করেছি আমি আয়ুব বাচ্চু, এটা হলো 83-84-85 এটা রিলিজ হয়েছিল। আয়ুব বাচ্চু কিছু গান করেছে, কারণ আমার শোনাল, তখন আমি সোলসে গান করি, অন্য কোথাও বাইরে গান করি না, তাই বাচ্চু আমাকে বলে তখন আমি কিছু গান করছি আপনার জন্য, দেখেন তো একটু ক্যাসেটে, আপনার একটু সোলো ক্যাসেট আমরা চাই করে, তা আমি যে সোলস ছাড়া তো আমি বাইরে করি না, কী করবো। এই আবার এই রনিদাকে আবার জিজ্ঞেস করলাম, রনিদা কী বলো, সবাই তো করছে, তুমিও করতে পারো, অসুবিধা নেই, বাচ্চুও বললো দাদা তখন দা করেন না প্লিজ। একটা গান শুনে আমি পাগল হয়ে গেলাম, আমার গল্প শুনে কারো চোখে করুণার জল আসে, আয়ুব বাচ্চু গান করেছে, ও মাই গডনেস, বাচ্চুর গান এরকম, হ্যাঁ এই মেলোডি বা একটু কাজটা আছে এরকম গান শোনালো, আমি ওকে করবো। তারপর 6টা গানের ট্র্যাক করলো বাচ্চু, এই বড় বড় বাংলাদেশ সব মিউজিশিয়ান দিয়ে, সেখানে পিয়ারু খান ছিল, সামাদ চাচা ছিল, আব্দুর রহমান সাহেব ছিল, বাঁশি বাজাতো বিখ্যাত, মিন্টু ভাই ছিল, মকসুদ জামিল মিন্টু,
তারপর হলো টিপু ভাই ছিল গিটার বাজাতো, হিস্ট্রি আসলে ওটা হিস্ট্রি সব একদম সব ভালো, সুনীল দা বড় বড় মিউজিশিয়ান, সামাদ চাচা ওই যে সেতার বাজাতো, ইয়াসিন ভাই সেতার বাজাতো না। তারপর বাচ্চু প্রথম ভলিউম করলো, প্রথম ভলিউম করার পরে আমি একটু বাচ্চুর উপর রাগ করলাম, কারণ হলো বাচ্চুর উপর রাগটা কারণ হলো বাচ্চু ট্র্যাকটা করেছে কিন্তু গান গাওয়ার সময় বাচ্চু কখনো গা আমার সাথে ছিল না, একটু মিউজিক ডাইরেক্টর তো আমার ভয়েসটা নিবে। আমি খুব অভিমান করলাম, রাগতো না অভিমান, ব্যান্ড করছি সব কিছু, তখন বললাম তুমি এরকম কাজ করলাম, আমি গানগুলো তুমি যদি থাকতার সাথে আমার অনেক ভালো হতো। তখন সুমনা হকরে দিয়ে আমার গানের মধ্যে যে হামিংগুলো, মনে করো তুমি আমি মহিলা ভয়েসটা, এগুলো আমার ইয়ে দিয়ে করেছি, আমি শুনে বাচ্চু বলে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ওই ক্যাসেট বেরোয়ার পর তারা আমার আর পিছন ফিরে তাকাতে হয়নি। সেকেন্ড ক্যাসেট তখন আমি করলাম মকসুদ জামিল মিন্টু, বাচ্চুর প্রথম কাজ করবো, তারপর একটু অভিমান হলো বাচ্চুর উপর। এর মধ্যে বাচ্চু আবার অন্য কাজ শুরু করে দিয়েছে, বিভিন্ন জনের কাজ, নিজের কাজ, নিজে তখন নিজে ক্যাসেট করলো। একটা প্রথম ক্যাসেটটা করলো হলো ময়না, হ্যাঁ ওর ইয়ে, এগুলো করতে করতে ও দেখি বিজি হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে না, একই রকম সুরকার দিয়ে কাজ না করে একটু চেঞ্জ আনা উচিত। এবং মকসুদ জামিল মিন্টু উনি আমাকে গান শোনালো, খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, ওনার আমি অনেক ব্যথা শ্রাবণ পেরিয়ে, তারপর হলো ব্যস্ত ছিল এই দিনগুলি, তারপর কান্দা আসে ভবে মানুষ সবার আনন্দে, একদম খুব ভ্যারিয়েশন গানগুলো প্রত্যেকটা, নদীর কুলে বান্দাম ঠিকানা। তো এইগুলো করার পরে ওনার গান করলাম বাচ্চু জন্মটু, বাচ্চু এর মধ্যে অভিমান করে বসলো। আমি প্রথম ক্যাসেট করলাম আমার দিল না, সেকেন্ড ক্যাসেট অন্য কাউকে দিল, এটা যা নিজেদের মধ্যে আর কি। এর মধ্যে থার্ড ভলিউমে আবার বাচ্চু কাজ করে, আচ্ছা এইবারও কিন্তু সেম বাচ্চু, আমি গানগুলো ট্র্যাক করে দিলে ভয়েসের মধ্যে একদিনও নাই। ওই ভয়েস দেওয়ার সময় লাস্টের দুই তিন দিন, তখন তো একদিনে দুই তিনটা করে ভয়েস দিতাম আমরা, সে তখন বিয়ে তার বুক মানে চন্দনার সাথে প্রেম, চন্দনাকে বিয়ে করার নিয়ে সে খুব বিজি, এটা আমাকে হ্যাঁ। তারপর একদিন মিষ্টি নিয়ে গেলো স্টুডিওতে, আজকে আমাদের এনগেজমেন্ট হয়ে গেছে, হ্যাঁ ওয়াক পরাই দিছি, এরকম এরকম আর মিষ্টি খাওয়াইলো। তো ওই প্রণব ঘোষ আমাদের ভয়েস নিয়েছে না দুই তিন দিন, আরে মানুষটা তো খুব সুন্দর গান করে, এবং ওনার তখন ওই যে রুনাপার সব গানগুলো কি না 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 ওই ইয়েতে ওনার সাথে পরিচয়, এটা হলো সারগাম স্টুডিওতে, সারগামের স্টুডিওতে। তখন প্রণব ঘোষ তার খুব ভালো লেগে গেল, এই কী সিনসিয়ার মানুষ গান তুলে দিচ্ছে, ওনার মিউজিক না, ওনার মিউজিক ডাইরেকশান না, আই বচ্চুর মিউজিক ডাইরেকশান, কিন্তু উনি এসে প্রত্যেকদিন আমার গান তুলে দিচ্ছে করছে। আবার কেন ইয়ে করতো মানে ওনার ওখানে কাজ করেছে, উনি কাজ করছো আমার পরে আর কি। তারপর আমি বললাম দাদা আমার একটু দেখবেন এরকম, তো উনি ওই জায়গাটা আর কি। তো এই তখন তারপর থেকে প্রণব দার গান করা শুরু করলাম, এবং প্রণব দা এত সিনসিয়ার মিউজিক ডাইরেক্টর, গান তুলে দিয়ে গানের ক্যাসেটের মধ্যে সব গান গাইয়ে দিয়ে উনি গানের খাতা বানিয়ে লিখিয়ে প্রত্যেকটা গান লিখে দিয়ে ফাইল করে এমনভাবে দিত মনে হচ্ছে যে এতে পরীক্ষার পড়া শেষ। হ্যাঁ, খুব গুছানো কাজ করতো, এবং গানগুলো এত সুন্দর করে গেয়ে দিত, নিজে সিঙ্গার ছিল তো মনে হতো খুব ইজি গান গাওয়ার, মানে তো আমার মনে হচ্ছে যে এই গান তো গাইতেই পারবো না, এত ভালো উনি গায়। উনি তারপরে গান খোঁচায় খোঁচায় বাইর করতে স্টুডিওতে, একটা শিল্পীর কিন্তু সঙ্গীত পরিচালক যখন বলে একটা শিল্পীর যা কিছু ভিতরে আছে সেটা বের করার দায়িত্ব কিন্তু একজন সঙ্গীত পরিচালক, হ্যাঁ সঙ্গীত পরিচালক কিন্তু বের করতে পারে যে এই কাজ তুমি এরকম করে একটু গাও তো দেখি কেমন হয়, তিন বা তিন রকম চার রকমের গাওয়ানোর পরে আচ্ছা যেটা ভালো আছিস না। তখন তো আর এরকম ছিল না যে এক লাইন করে নিবি, পুরো গানটাই গাও দেখি, চেঞ্জ করে গাও তো দেখি, গাইলাম আচ্ছা এটা ভালো লাগছে এরকম। এটা কিন্তু সঙ্গীত পরিচালকের বিশাল একটা দায়িত্ব, বিশাল ব্যাপার।